এশিয়ার বিভিন্ন দেশের সীমারেখা এশিয়ার বিভিন্ন দেশের সীমারেখাগুলো হচ্ছে রেড ক্লিফ লাইন রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা হচ্ছে রেড ক্লিফ লাইন বলা হয় উনিশশো সালে ভারত বিভক্তির সময় এই সীমারেখা চিহ্নিত করা হয় ডুরান লাইন ডুরান লাইন আঠারোশো সালে স্যার মোটিমার ডুরান কর্তৃক চিহ্নিত ইন্ডিয়া ও আফগানিস্তানের সীমারেখা এটি বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা হিসাবে আহ হচ্ছে 38তম অক্ষাংশ রেখা 38 ডিগ্রি অক্ষাংশ রেখা হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝে সীমানা রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে 38তম অক্ষাংশ রেখা দ্বারা বিভক্ত করা হয়েছে 17 ডিগ্রি অক্ষাংশ রেখা হচ্ছে সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত রেখা এই ভিয়েতনাম বিভক্তির বিভক্তি হওয়ার সময় যখন উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম বিভক্ত হয়েছিল তখন এই যে 17 ডিগ্রি অক্ষাংশ রেখা দ্বারা বিভক্ত হয়েছিল হয়েছিল কিন্তু বর্তমানে ভিয়েতনাম আহ পুনরায় একক রাষ্ট্র হয়ে গেছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও তিব্বত তিব্বতের মধ্যকার সীমানা রেখা ভারত ও তিব্বত তিব্বতের মধ্যে সীমানা রেখা হচ্ছে আহ ম্যাকমোহন লাইন চব্বিশ ডিগ্রি অক্ষরেখা চব্বিশ ডিগ্রি অক্ষরেখা হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যকার সীমারেখা চব্বিশ ডিগ্রি অক্ষরেখা হচ্ছে আহ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা ভারত এই সীমারেখা মেনে নেয়নি ভারত এই সীমারেখা এখনো মেনে নেয়নি ট্রার্লেভ লাইন ট্রায়লেভ লাইন হচ্ছে এ লাইন ইসরায়েলদের ম্যানজিসো লাইন নামে পরিচিত ট্রালেভ ট্রায়লেভ লাইন ইসরায়েলিদের ম্যানজিসো লাইন নামে পরিচিত এ লাইন বিশ্বের অন্যতম সুরক্ষিত রক্ষা রক্ষাবহ বত্রিশ ডিগ্রি অক্ষরেখা হচ্ছে ইরানের দক্ষিণে নো ফ্লাইজোন সীমারেখা বত্রিশ ডিগ্রি অক্ষরেখা হচ্ছে ইরাকের দক্ষিণে নো ফ্লাইজোন সীমারেখা ছত্রিশ ডিগ্রি অক্ষরেখা হচ্ছে ইরাকের উত্তরে নো জোন ইরাকের উত্তরে নো ফ্লাইজোন সীমারেখা বত্রিশ ডিগ্রি ডিগ্রি এবং ছত্রিশ ডিগ্রি এই দুটি হচ্ছে ইরাকের নো ফ্লাইজোনের সীমারেখা বত্রিশ ডিগ্রি হচ্ছে ইরাকের দক্ষিণের দক্ষিণের নো ফ্লাইজোন সীমারেখা এবং ছত্রিশ ডিগ্রি অক্ষরেখা হচ্ছে ইরাকের উত্তরে নো ফ্লাইজোনের সীমারেখা